এই হচ্ছে একটা ব্লগারের জীবনে কষ্ট, এক হাতে ছাতা এক হাতে ক্যামেরা। জানি না অনেক কষ্ট করে একটা বিয়ে বাড়ি পেয়েছি, আর তার উপর সারা দিন বৃষ্টি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি। তো অনেক দিন ভিডিও ফিডিও বানাইনি, একটা প্রবলেম ছিল। তো আবার এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে ভিডিওটা হচ্ছে বিয়েবাড়ি। তো সবাই বিয়েবাড়ির সিজনে অনেক বিয়েবাড়ি পেয়েছে, কিন্তু আমি একটাই বিয়েবাড়ি পেয়েছি অনেক কষ্ট করে। তো এই একটাই বিয়েবাড়িতে এত মজা করব, সব কটা বিয়েবাড়িতে যারা মজা করেছে তেমনই মজা করব। তো দেখা যাক কী কী করা যাক। আর অবশ্যই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো বেশি দেরি না করে তাতে ভিডিওটা স্টার্ট করি। তো লাইক স্টার। তো বৃষ্টিতে দোকানে যেতে হচ্ছে, কষ্টটা হচ্ছে এই হচ্ছে একটা ব্লগারের জীবনে কষ্ট, এক হাতে ছাতা এক হাতে ক্যামেরা। তো এখন দোকানে যাই, আবার দেখা হবে একটু পরে। তো ফাইনালি দোকান দিয়ে এসে গেছি, এবার চান করবো, তারপরে খাবো। তো যেহেতু বিয়েবাড়ি তাই জন্য হালকা খাবার হয়েছে, মানে বেশি রিচ হয়নি, যতটা পেটকে ঠিক রাখা যায়। তো দেখা যাক কী করেছে। তো এখন চান করা কমপ্লিট, আর এখনও বৃষ্টি হচ্ছে। তো জানি না অনেক কষ্ট করে একটা বিয়ে বাড়ি পেয়েছি, আর তার উপর সারা দিন বৃষ্টি। তো আশা করছি বৃষ্টিটা সন্ধেবেলা থেমে যাবে। তো দেখা যাক কী হবে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু শোবো, ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার আপনার সাথে দেখা হবে। তো ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাকুন। সো ফাইনালি ঘুম ভেঙে গেছে, এবার রেডি ফেডি হব। তো আবার দেখা হবে রেডি হওয়ার পর। তো ততক্ষণ একটু উঠি। সো ফাইনালি 30 মিনিট আরও এক্সট্রা ঘুমানোর পর জামা কাপড় আছে, এবার পড়াটা বাকি আছে। তো আবার জামা কাপড়টা পরে দেখা হবে। তো 3 2 1। তো ফাইনালি রেডি পুরোপুরি, বাড়িরও সবাই রেডি, এবার শুধু বেরোনো বাকি। আর বেশি দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে যাই। তো ফাইনালি এখন বেরিয়ে পড়েছি, আর বৃষ্টিও থেমে গেছে। এবার গাড়ি যাবো, গাড়ি মানে গাড়িতে, গাড়ির সামনে। তো আর হাতে গিফট। তো আবার গাড়িতে দেখা হবে, আপনাদের জন্য দেখতে থাকুন। পিছনে উঠে ওরে, ধারে চলে আসছি। তো আমাদের গাড়ির থেকে লোক বেশি হয়ে গেছে। তো পিছনে 4 জন বসেছে, আর সামনে মা বসেছে। তো ফাইনালি বিয়ে বাড়িতে চলে এসেছি। তো এখানে এই মাঠে গাড়িটা পার্ক করবে, পার্ক করার পর আবার আমার বিয়ে বাড়িতে। তো ফাইনালি বিয়ে বাড়িতে চলে এসেছি, তো এবার ঘুরবো। Thank you.
আবার একটা নিস আমারটাও নেই তো ফাইনালি এখন খাওয়া দাওয়া শেষ, তো নেক্সট কাজ হচ্ছে বাড়ি যাওয়া, বাড়ি যাব। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, তো এবার যাব গাড়ির কাছে। গাড়িটা মাঠে পার্ক করা আছে, আস্তে আস্তে গাড়ির দিকে করতে থাকে। তো আবার দেখা হবে গাড়িতে, দেখতে থাকুন। তো খাওয়ার শেষে পান পেয়ে গেছি, তো এই পানটা খেতে খেতেই বাড়ি যাব। তো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি, এবার শুধু বাড়ি যাওয়ার অপেক্ষায়। আর আবার সেই পিছনে চারজন চেপে চুপে, তো এরমভাবেই বাড়ি যেতে হবে। তো ফাইনালি এখন বাড়ি পৌঁছে গেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে নোটিফিকেশানটা অন করে নিন।